আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। লুবাবাকে নিয়ে একটু ঘুরতে আসছি। আমরা এখন নতুন ব্রিজে, নতুন ব্রিজ থেকে নেমে একটু বাঁধের ধার দিয়ে হাঁটছি। এখানে একটা নতুন পার্ক হয়েছে, আমি আসলে শুনি জানতামই না, তো আজকে ভাবলাম একটু মেয়েকে ঘুরতে নিয়ে আসি। ও আর মেয়েও খুব বায়না করছিল গাড়ি মধ্যে পৌর পার্কে যাওয়ার জন্য, এই জন্য একটু আসলাম। সাদিয়া টিকিটের ব্যবস্থা নেই এখানে? ও এন্ট্রি ফি নাই না? ও এমনি মূলত একটা রেস্টুরেন্ট, একটু আকর্ষণীয় করছে। সুন্দর লাগছে নতুন। আপনারা যারা গাইবান্ধায় আসছেন আর যারা গাইবান্ধায় ঘুরতে আসছেন, তারা এই নতুন পার্কটাতে আসতে পারেন। এটা একদম নতুন ব্রিজের সামনে নামলে, নতুন ব্রিজের ওখানে নামলে, বাঁধের মাথায় নামলেই আপনারা জাস্ট 2 মিনিট হাঁটলেই জায়গাটা পেয়ে যাবেন। ভালোই লাগতেছে, সুন্দর। লু বাবা দোল খাচ্ছে। ওইভাবে নামা যাবে না, ভালোভাবে বসাই দিব। ওকে আরো বেশি উঠায় দাও। হ্যাঁ ওটা ধরো, দূরে থেকে খুব মজা পাচ্ছি আমরা, তাই না মা? তারপর ওখানে চড়বা, খুব মজা খাবো আমি, দেখো মজা খাবা, খুব মজা খাবো আমি। তাই আচ্ছা দাঁড়াও, আমি তুমি খেলাম সহ একটু চলো, আমি ভিডিও করি। হ্যাঁ যা বসো, তুমি ও একাই বসে থাকতে পারবে না, ও না, তুমি তোমার সঙ্গে একটু দৌড়লে। মা ধরে আছে, ধরে আছে, এটাকে কি বলে ঘাগট পার সেন্টার, ঘাগট পার থাই রেস্টুরেন্ট। ও এত সুন্দর পার্কে তুমি কখনোই আসনি? আল্লাহ, আচ্ছা ঠিক, হ্যাঁ এটাই সুন্দর। এই যে এটাতে চললে আর ভালো হবে না? খুবই মজা পাচ্ছিল বাবা, অনেক সুন্দর, তাই না মা? মজা খাচ্ছ, মজা পাচ্ছ? লু বাবা বলছে যে আমি খুব মজা খাচ্ছি।
বাবুটা পড়ে গেছে মামনি বলো তোমার কেমন লাগছে বলো আমার ভালো লাগছে দোল খাচ্ছে দেখছো মা কত পিচ্ছি বাবুটা উঠছে উপরে তুমি উঠতে পারবা হ্যাঁ তুমি উঠতে পারবা ভালো ছোট মোটো ইয়ের মধ্যে না শুধু এতটুকুই তো ফিউচার বড় করবে আরো আগে একটু ছোট অল্প পরিসরে আগে দেখতেছে কেমন লুবাবর খালামণির সঙ্গে দোল খাচ্ছে বেশ ভালো লাগছে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ওঠো ওঠো ওই দেখো বাবুটা গেল ওঠো আচ্ছা ওঠো ওঠো কিচ্ছু না ওঠো ওঠো উপরে দুই পাশে হাত দাও হ্যাঁ ওঠো কিচ্ছু হবে না ভয় পাচ্ছ কেন মা হ্যাঁ উঠো উঠো উপরে উঠো আরো কিচ্ছু না মা উঠো উঠো উপরে উঠো আর একটু আর দুইবার উঠলে ওই যে পিচি পিচি উপাশে উঠো না সাদিয়া ওই পাশে উঠতে পারে না ও পাশে উঠো আজি আল্লাহ না উঠো উঠো দেখো তোমার যে ছোট্ট বাবুটা উঠছে উঠো দেখো দেখো বাবুটা হ্যাঁ উঠো হ্যাঁ আমি আচ্ছা উঠো দেখি উঠে দেখো পড়ে যাবে না বাবা এই বাবু পড়ে যাবে তো এবার উঠলেই শেষ তো হ্যাঁ এবার উঠলেই শেষ হ্যাঁ উঠো আল্লাহ হ্যাঁ ভালোভাবে উঠো এই বাবু আসো না বাবু এ বাবা পড়ে যাবে আল্লাহ পড়ে যাবে দাঁড়াও দাঁড়াও না একটু দাঁড়াও বাবু দাঁড়াও দাঁড়াও এ মা দাঁড়াও তুমি দাঁড়াই থাকো আরেকবার নামো এই দেখো আমিও তোমার হ্যাঁ এসা দিও পিছন থেকে একটু দূরে আচ্ছা বাবু তুমি উঠে একবার যাও হ্যাঁ তুমি আসো আসো এদিকে আসো তো একটু মা এখন নামো আসো আসো উঠো অবশেষে লু বাবা উঠতে পারলো বোধ হয় আমি আসো হ্যাঁ বসো ওকে বসাই দাও হ্যাঁ বসো বসো সাদিয়া ও পিচ্ছি তোমাকে ছেড়ে হ্যাঁ হ্যাঁ আসো আসো হ্যাঁ পাটা সোজা করে দাও এই বাবুটা দেখো কিভাবে উঠতেছে বাবুটা
ওপাল তোমাকে ঠেলে আসবে এবং খাই তোলি তো একটু খাই দিতে চাই কই দেখি হ্যাঁ মা এটা তো আরেকজন লাগবে বাবা আলি উঠাতে গেল এটা তো বলছ হ্যাঁ এটা তো দুই দুইজন দুই পাশে সমতল হতে হয় ইয়া করো আমি এখানে ব্যালেন্স করব আপু তোমাকে ধরো হ্যাঁ নালে কি ঠাস করে লাগে কিন্তু এগুলা হ্যাঁ ভালো করে বসো আচ্ছা বসো হ্যাঁ বসো হ্যাঁ ধরো ভালো করে দাঁড়াও দাঁড়াও আগে ধরে থাকো আগে ওর পাটা নাম হ্যাঁ আসো হয়েছে খেলা শেষ আরো খেলবা স্লিপারে আরো উঠবা আর উঠবে না মা বসো আগে তো আমরা এখান থেকে এখন যাচ্ছি মামনি চলো ভালো লাগলো আর একটু থাকা যাবে না মা রাত হয়ে গেছে আসো আমরা আবার আসবো হ্যাঁ ফুপুকে গিয়ে বল আচ্ছা ফুপুকে গিয়ে বলবো আমরা আবার চলে আসবো ঠাকুর পার সেন্টার তাই না মা আসো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ